বিশ্বকাপে ভারতের ধারাবাহিক পারফরম্যান্স নজর কেড়েছে সাবেক পাক পেসার শোয়েব আক্তারের। তাই তো বিশ্বকাপে ট্রফিটা রোহিত কোহলিদের হাতেই দেখছেন এই পেসার। পাশাপাশি ভারতের রান মেশিন বিরাট কোহলির পারফরম্যান্সেও মুগ্ধ রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এই বিশ্বকাপটা কোহলির প্রাপ্য বলেও মনে করেন তিনি। ক্রিকেটের ময়দানে ভারত পাকিস্তানের সম্পর্কটা দা কুমড়ার মতো। কখনো শোয়েব অসীমরা খোঁচা দেন সেবাক গাম্ভীরদের, আবার কখনো ভারতীয় সাবেকরাও এক হাত দেন পাকিস্তানিদের। তবে এবার দেখা গেল উল্টো চিত্র। রাহুল কোহলিদের পারফরমেন্স প্রশংসা কেড়েছে পাক সাবেকদের। শুধু প্রশংসাই নয়, রীতিমতো চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছেন রোহিত কোহলিদের। বিশ্বকাপে ভারতের পারফরমেন্স যেন আকাশচুম্বী। প্রতিপক্ষ যেই হোক না কেন, বুলেট ট্রেনের মতো বিরতিহীনভাবে ছুটে চলেছে স্বাগতিকরা। বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় দিয়ে এবারের আসর শুরু করে ভারত। এরপর আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষেও সহজ জয় পায় তারা। শঙ্কা ছিল আসর জুড়ে দারুণ ক্রিকেট খেলা নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে, কিন্তু তেমন কোনো প্রতিরোধ করতে পারেনি গতবারের ফাইনালিস্টরাও। তাই তো ম্যান ইন ব্লুদের হাতেই বিশ্বকাপ দেখছেন সাবেক পাক পেসার শোয়েব আক্তার। তাদের একটি সম্পূর্ণ বোলিং আক্রমণ রয়েছে এবং এখন তাদের একটি সম্পূর্ণ ব্যাটিং ইউনিটও আছে। এছাড়া ফিল্ডিংয়েও দুর্দান্ত তারা। পাশাপাশি হোম গ্রাউন্ডে খেলার বাড়তি সুবিধা তো আছেই। আমার মতে এই বিশ্বকাপ ভারতের না জেতার কোনো কারণ নেই। চলতি বিশ্বকাপে উড়ন্ত ফর্মে আছেন বিরাট কোহলি, ভারতের জয়ের মূল নায়ক তিনি। তাই তো বিশ্বকাপটা তার হাতেই দেখতে চান সাবেক এই পাক পেসার। বিরাট এমন একজন ক্রিকেটার যিনি চাপের মধ্যেও ভালো খেলেন। চাপ তার জন্য সুযোগ নিয়ে আসে, আর সুযোগ হচ্ছে শত রান করা, ম্যাচ জেতানো, নক খেলা। বিরাট যেভাবে খেলছে বিশ্বকাপটা তারই প্রাপ্য। এবারের বিশ্বকাপে দীর্ঘ এক যুগের অপেক্ষা ফোরানোর মিশনে নেমেছে ভারত। সর্বশেষ 2011 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় সেই সুযোগ থাকছে তাদের। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।